আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজলি ক্যাবলস বিজনেস এক্সপ্রেসের সাথে আছি পিঙ্কি সানোয়ার ডিজিটাল ব্যাংকিং যুগে প্রবেশ করেছে বাংলাদেশ প্রথমবারের মতো আটটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে এই সেবার অনুমোদন সংশ্লিষ্টরা বলছেন এতে নগদ টাকার ব্যবহার কমে আসার পাশাপাশি সহজ হবে আর্থিক অন্তর্ভুক্তি তবে কমে আসবে প্রাতিষ্ঠানিক খরচ এবং গ্রাহকের সময়ের অপচয় তবে এর স্বচ্ছতা এবং গ্রাহকের অর্থের সুরক্ষা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা হোসাইন শাহাদাত জানাচ্ছেন বিস্তারিত প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি দেশের অনেক ব্যাংক অনলাইনে কিছু সেবা দিলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক প্রথম ধাপে আট প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়ার অনুমতি ব্যাংক কোম্পানি আইনের আওতায় বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসারে পরিচালিত হবে এসব ব্যাংক এর মধ্যে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান নগদ এবং করি নামে নতুন এক প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ অনুমোদন ব্যাক ব্যাংকের বিকাশ ডিজিটাল ব্যাংক ব্যাংক এশিয়ার নেতৃত্বে ডিজিটাল ব্যাংক এবং দশ ব্যাংকের মালিকানায় ডিজি টেনকে ডিজিটাল ব্যাংকিংয়ের উইন্ডো খোলার অনুমতি দেওয়া হয়েছে অন্যদিকে নগদ ও করি চালু হওয়ার ৬ মাস পর তাদের সেবা পর্যালোচনা করে আরও তিনটি প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিংয়ের লাইসেন্স দেওয়া হতে পারে এলওআই দেওয়া হচ্ছে যে দুটো প্রতিষ্ঠানের কোনো ব্যাংকিং সম্পৃক্ততা নেই এই দুটো প্রতিষ্ঠান আগামী ৬ মাসের মধ্যে তাদের বাকি কার্যক্রম ব্যাংকিংয়ের কার্যক্রম সম্পন্ন করবে আর যাদের অলরেডি ব্যাংকিং যাদের সঙ্গে ব্যাংকিং সম্পর্ক আছে তাদের তো অলরেডি তারা লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান মানে সেইখানে আমরা শুধুমাত্র একটা নীতিমালা দেব তাদেরকে ৬ মাসের মধ্যে কার্যক্রম দিয়ে এটাকে জাজ করতে হবে যে সাকসেসফুল কিনা সেটা আমি মনে করি যে সুদূর প্রসারী তারা ৬ মাসের মধ্যে তাদের হেড অফিসের বাইরে কোথাও কিছু করতে পারবে না একটা যন্ত্রপাতি আমদানি করে নিয়ে আসতে ৬ মাস চলে যাবে নেটওয়ার্ক এক্সপ্যানশনের কোনো সুযোগ নেই ৬ মাসের মধ্যে প্রচলিত ব্যাংকের মতো ডিজিটাল ব্যাংকের কোনো শাখা থাকবে না থাকবে শুধু প্রধান কার্যালয় থাকবে না কোনো এটিএম ভূত সেবা দেওয়া হবে ভার্চুয়াল কার্ড কিউআর কোড এবং অন্যান্য প্রযুক্তি নির্ভর পণ্যের মাধ্যমে এই ব্যাংক বৈদেশিক বাণিজ্য করতে পারবে না দিতে পারবে না দীর্ঘমেয়াদী ঋণ তবে বিদেশ থেকে সংগ্রহ করতে পারবে প্রবাসী আয় ডিজিটাল ব্যাংক আসলে এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা আরো বিস্তৃত হবে অর্থাৎ একেবারে যে যারা গ্রামে বাস করেন প্রত্যন্ত অঞ্চলে বাস করেন তারাও এই ডিজিটাল ব্যাংকিং এর সুবিধা নিয়ে তারা ব্যাংকিং অ্যাক্টিভিটিস ছোট হলেও তারা শুরু করতে পারবেন যদি এটা এমএফএস এর থ্রুতেই করা হতো তাহলে নতুন এডিশনটা হতো যে কোটি কোটি কাস্টমার তারা অ্যাকোয়ার করতে পারতো খুব দ্রুত ব্যাংকটা পাবে না ব্যাংকটা হয়তো লক্ষ লক্ষ কাস্টমার হ্যান্ডেল করে কিন্তু কোটি কোটিতে যারা যেতে পারবে না বা সেই সক্ষমতা তাদের নেই তবে এই সেবাকে টেকসই ও জনপ্রিয় করতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা সাইবার সিকিউরিটির ব্যাপারে কিন্তু প্রচুর মনোযোগী হতে হবে এবং টেকনোলজিতে অনেক ইনভেস্টমেন্ট করতে হবে আপনার টেকনোলজিতে এমনভাবে ইনভেস্টমেন্ট করতে হবে যাতে ইউজাররা খুব সহজে এটা ব্যবহার করতে পারে ডিজিটাল ব্যাংকিং এর স্বচ্ছতা নিশ্চিত করতে একে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা ডিজিটাল ব্যাংক উড বি এ সাবসিডিয়ারি অফ দোজ হোসেন শাহাদাত নিউজ 24 ঢাকা একই পরিবারে ১৫% বেশি শেয়ার রাখা যাবে না বিধান রেখে ফাইন্যান্স কোম্পানি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এতে ঋণ খেলাপের বিরুদ্ধে জেল জরিমানা বাড়ানো হয়েছে ২৮ তারিখে বিএনপির সমাবেশ অপ্রীতিকর ঘটনা এড়ানো জনগণের দুর্ভোগ কমানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বৈঠকে ৫টি আইনের অনুমোদন দেওয়া হয়েছে আলোচনা হয়েছে আরও ১০টি বিষয় নিয়ে বৈঠক শেষে সচিবালয় সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন একই পরিবারে ১৫% বেশি শেয়ার রাখা যাবে না বিধান রেখে ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে প্রস্তাবিত আইনে বাড়ানো হয়েছে জেল জরিমানা ২০২১ সালের মে মাসে এই আইনের নীতিগত অনুমোদন হয়েছিল কোন ব্যক্তি বা তাহার স্বার্থসংশ্লিষ্ট পক্ষ বা একই পরিবারের সদস্যগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একক বা অন্যের সহিত যৌথভাবে কোন ফাইন্যান্স কোম্পানির শতকরা ১৫% অধিক শেয়ার ক্রয় করিবে না টেকসই সরকারি ক্রয় নীতির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সরকারি কেনাকাটা প্রতিযোগিতামূলক করা ও গ্রহণযোগ্য কোম্পানি যেন কাজ পায় সেজন্য নীতিমালার পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সরকারি ক্রয়টা হয় সেখানে প্রতিযোগিতাটাকে যেন আরো বেশি উন্মুক্ত আরো বেশি অবাধ হয় সেটি নিশ্চিত করতে বলেছেন কিছু কিছু কোম্পানি
দেখা যায় সামর্থ্য না, তারপর তারাই কাজ পেয়ে যাচ্ছে এবং আমাদের উন্নয়ন কাজ সুপ্রমূলন অনেক বিলম্ব হচ্ছে। এর থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বিধিবিধানে পরিবর্তন আনার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। এছাড়া 22 দিনের সরকারি ছুটি রেখে 2024 সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় দিবস, বিভিন্ন সম্প্রদায় গুরুত্বপূর্ণ সম্প্রদায় তারা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন, সেটি আমাদের আছে। এদিকে 28 তারিখের বিএনপির সমাবেশে অপ্রীতিকর ঘটনা এড়ানো, জনগণের দুর্ভোগ কমানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, জানান মন্ত্রিপরিষদ সচিব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। 13 বছরে জ্বালানি খাতে বিদেশে বিনিয়োগ প্রায় $30 বিলিয়ন। সোমবার বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জে চায়নার কেস স্টাডি শীর্ষক ভার্চুয়াল ডায়ালগে তথ্য উঠে আসে। সিপিডি বলছে বিদেশি বিনিয়োগের বেশিরভাগই হয়েছে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক। অন্যদিকে বাংলাদেশ 2030 সাল নাগাদ 30%, 2041 সাল নাগাদ 40% রিনিউয়েবল বা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে আগ্রহী। এ খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সম্ভাবনাও রয়েছে। স্বাগত বক্তব্যে গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চায়না নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গ্লোবাল লিডার, অন্যদিকে বাংলাদেশ এর ঠিক বিপরীত। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে 190টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 111। এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। চুয়াডাঙ্গায় প্রান্তিক পর্যায়ে কেমিক্যাল মুক্ত শাকসবজি বিক্রয়ের জন্য যাত্রা শুরু করেছে কৃষকের বাজার। সদর উপজেলার ডিঙ্গেদহ হাটখোলায় এ বাজার স্থাপন করা হয়েছে। বাজার কৃষক ও ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্যে কেনা বেচা হচ্ছে। এতে উভয় পক্ষই লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চুয়াডাঙ্গা থেকে আরো জানাচ্ছেন জামান আক্তার। সপ্তাহের রবি ও বৃহস্পতিবার বিকেলে হাটখোলা বাজারে নির্ধারিত স্থানে বসবে কৃষকের বাজার। ক্রেতা বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সরকারিভাবে নির্মাণ করা হয়েছে পাকা মেঝে ও ছাউনি। এতে রোদ বৃষ্টিতেও স্বাচ্ছন্দ্যে বেচাকেনা করা যাবে। আমাদের সরকার যেখানে যে শেড করে দিয়েছে, রোদ বৃষ্টি সেফটি হয়, ডাইরেক্ট কৃষকের কাছ থেকে নিলে তারা সাশ্রয়ী দামে পাবে আমাদের কাছ থেকে। কৃষকরা বলছেন আগে আড়তে তাদের বেঁধে দেয়া দামে শাকসবজি বিক্রি করতে হতো, এখন নিজেদের মতো উৎপাদিত পণ্য বাড়তি দামে বিক্রি করা যাচ্ছে। অন্যদিকে সাধারণ বাজারের চেয়ে কম দামে কৃষি পণ্য কিনতে পারছেন ক্রেতারা। এখানে কম দামে অনেক সুবিধা অনুযায়ী জিনিস পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর জিনিস, সার বীজ দেওয়া না, দাম সাশ্রয় বাজার তুলনায় 2 টাকা কমই। বিক্রেতারা বলছেন এ বাজারে বিষমুক্ত নিরাপদ সবজি সাশ্রয় মূল্যে বেচাকেনা হচ্ছে। কৃষকরা জমি থেকে তাদের ফসল উঠায়ে সরাসরি বাজারে নিয়ে আসবে, বাজারে নিয়ে আসার পরে ওদের কোনো ভ্যাট, ওদের কোনো খাজনা, ওদের কোনো চাঁদা দেওয়া লাগবে না, ওখানে নিয়ে এসে বিক্রি করবে সরাসরি ভোক্তা পর্যায়ে। সংশ্লিষ্টরা বলছেন মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ব কমাতে কাজে আসবে কৃষকের বাজার। সঠিক প্রচারণার মাধ্যমে এ বাজারকে বেগবান করতে পারলে ক্রেতা বিক্রেতা উভয় লাভবান হবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। এই দিন লেনদেন হয়েছে 433 কোটি 73 লাখ টাকার, যা আগের কর্মদিবসের চেয়ে 100 কোটি 85 লাখ টাকা কম। এই দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 1 পয়েন্ট বেড়ে 6277 পয়েন্টে অবস্থান করে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়া সূচক আগের দিনের চেয়ে 1 পয়েন্ট বেড়ে 1361 এবং ডিএসই 30 সূচক 0.73 পয়েন্ট বেড়ে অবস্থান করে 2136 পয়েন্টে। দিনভর লেনদেন শেষে হাত বদল হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে 67টি কোম্পানির শেয়ারের দর। দাম কমেছে 77টি এবং অপরিবর্তিত আছে 157টি কোম্পানির শেয়ার দাম। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সবকটি মূল্যসূচক বৃদ্ধির মধ্য দিয়ে আজ লেনদেন শেষ হয়েছে। এবার জানাবো মহানবমীর খবর। বসুন্ধরা আবাসিক এলাকার মণ্ডপের সামনে আছেন সহকর্মী প্রমা চৌধুরী, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রমা, কাল তো মহানবমী, আর কি কি আচার অনুষ্ঠান আছে?
পিঙ্কি, ডান হাতে তার খর্গ জলে বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। এই গরণ দেখতেই, দুর্গার এই রূপ দেখতেই নবমীতে তার ভক্তরা একত্রিত হয়েছে এখানে বসুন্ধরা আবাসিক এলাকার পূজা মণ্ডপে। সকাল থেকে পূজা অর্চনা চলেছে এবং এই মুহূর্তে যারা আসছেন সকলেই শাড়ি পরে উৎসব আনন্দে মেতে উঠতে আসছেন। তবে আমরা জানি যে বিজয়া গমন হবে কালকে, এবং কালকের আয়োজনে তারা রেখেছেন তাদের ধুনুচি নৃত্য এবং তার পাশাপাশি সিঁদুর খেলা তো থাকছেই। সেই সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবীকে তারা তাদের কৈলাস পাহাড়ে তার স্বামীর কাছে পাঠাবেন। প্রতি বছরই দেবী এরকম তার সন্তান সন্ততি নিয়ে আমাদের মাঝে আসেন অসুর বিনাশে এবং আমাদের আশীর্বাদ দিতে, এবং সে আশীর্বাদেই কিন্তু সিক্ত হয় ভক্তরা। সেই ভক্তরা জানাচ্ছেন যে প্রতি বছরের মতোই দেবী যেমন অসুর বিনাশ করে, অশান্তির বিনাশ করে, সেই বিনাশেই কিন্তু এবার যেন দেবী আবার আসে এবং আমাদের অশুভকে বিনাশ করে নিয়ে যায়। দেবীর এই আগমন যেন পূর্ণ হয় এবং সুন্দর ও সুস্থ একটা পৃথিবী আমরা পাই, অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়তে পারি। ইতিমধ্যে এর আগে এখানে আইজিপি এসেছিলেন এবং ডিএমপি পুলিশ কমিশনার এখানে উপস্থিত ছিলেন এবং তারা সুরক্ষা এবং এখানকার শান্তিপূর্ণ পরিবেশ নিয়েও কথা বলেছেন। পিঙ্কি, এ ছিল আমার হাতে পাওয়া বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ থেকে শেষ খবরাখবর। নিশ্চয় প্রমা, কাল বিসর্জন, আজ মহানবমীর রাত, সবাই অনেক মজা করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। সমুদ্র সৈকত বেষ্টিত মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের বিরাট অংশ জুড়ে রয়েছে মৎস্য সম্পদের এক বিশাল ভান্ডার। ফলে প্রাচীনকাল থেকেই সাগরের কূল ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় সব মাছের বাজার, যেখানে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও মাছ ব্যবসা করে বাড়তি আয়ের সুযোগ মিলছে। ভোরের আলো ফুটতে এখানে শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ। এটি লেবাননের রাজধানী বৈরুতের দাওরা সংলগ্ন সাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা একটি সামুদ্রিক স্থায়ী মাছের বাজার। এখানে নিলামে অংশ নিয়ে কিনতে হয় বাহারি রকমের সামুদ্রিক মাছ। মাছের প্রজাতি, আকার, আকৃতি ও ধরনের উপর ভিত্তি করে এর দাম নির্ধারণ করা হয়। নিলাম ছাড়াও অনেকে বাজারের ঘাট থেকেও সস্তা দরে মাছ সংগ্রহ করতে পারেন, আর এখানে এই সুযোগটাই প্রবাসী বাংলাদেশিরা সঠিকভাবে কাজে লাগাতে পারছে। লেবাননের স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও এই ব্যবসার সঙ্গে জড়িয়ে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন। আমি এই মাছের ব্যবসার সাথে 7 বছর পর্যন্ত জড়িত। 7 বছর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আগের চেয়ে মোটামুটি ভালো, তার ব্যবসা মোটামুটি ভালো। একদিকে প্রবাসীরা এখানে সস্তা দরে মাছ কিনে বাজার বিক্রি করে আয়ের সুযোগ পাচ্ছেন, অন্যদিকে নিজেরা তাজা মাছ সংগ্রহ করে খেতেও পারছেন। দোকান থেকে কিনতে গেলে অনেক দাম, আর এই জায়গায় মনে হয় সস্তা পাওয়া যায়, তাজা পাওয়া যায়, একদম তাজা টাটকা। আপনার ওনান থেকে এই দাম থেকে গেলে কিনতে গেলে আপনার প্রায় 1.5-2 মিলিয়ন টাকা লাগলে, তা এখানে পাওয়া গেছে 1 মিলিয়ন টাকা। বাইরের থেকে আবার মাছ কিনলে একটু বেশি দাম নেই, কিন্তু এখানে আবার একটু সস্তা দরে পাওয়া যায়। বর্তমানে লেবাননে মন্দা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, মাছ ব্যবসায় নতুন করে গতি ফিরেছে। লেবাননের মৎস্য অধিদপ্তরের তথ্য মতে লেবাননে অসংখ্য ছোট বড় বাজারের পাশাপাশি এই ধরনের বড় ভাসমান বাজারের সংখ্যা বৃষ্টির মতো, যেখানে প্রতিদিন গড়ে 10,000 জেলে জীবিকা নির্বাহ করে থাকেন। আসমাতুলি, নিউজ 24। চলতি বছরের সেপ্টেম্বরে জাপানে প্রকৃত মূল্যস্ফীতি কমে 2.8% দাঁড়িয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব কমে আসায় গেল এক বছরের মধ্যে এটি সবচেয়ে ধীরগতির বৃদ্ধি ছিল। তবে দেশটিতে এখনও এই হার সরকারের লক্ষ্যমাত্রার উপর রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। মূল্যস্ফীতিকে 2% মধ্যে রাখাই জাপানের কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রা। দেশব্যাপী টানা 18 মাস ব্যাংক অব জাপানের 2% লক্ষ্যমাত্রার উপরে রয়েছে প্রকৃত মূল্যস্ফীতি। তবে গেল আগস্টে মূল্যস্ফীতি 3.1% ছিল। দেশটিতে জ্বালানি 11.7%, বিদ্যুৎ 24.6% দাম কমেছে, আর 8.8% বৃদ্ধি পেয়েছে খাদ্যের দাম। আর এই ছিল বিজলি ক্যাবলস বিজনেস এক্সপ্রেস। এখনকার মতো আয়োজন এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।